প্যাকেজিং মেশিন কাজ কি এটা পেছনের কারখানায় যে রংগুলো তৈরি করা হয় পুট্টির রং তৈরি করা হয় পেছনে একটা কারখানা আছে সেই কারখানার মেশিন তো মেশিনটার প্রবলেম হচ্ছে কি মেশিনটা রানিং হচ্ছে না এই যে প্লেটটা আছে এর উপরে মালটা রাখা হয় প্যাকিং করে দিয়ে এর মাধ্যমে মালটা গিয়ে এই জায়গায় পেস্টিং হয় এটা কাজ করছে না এই প্লেটটা ঘুরছে না অতএব এর ভিতরে এখন খুলে এটাকে রেডি করতে হবে এটা হচ্ছে পাওয়ার অন সুইচ এই অন হচ্ছে না এটা পাওয়ার অন সুইচ এটা হচ্ছে হিটিং সুইচ আর এটা হচ্ছে ফ্যানের সুইচ বেশি হিট হয়ে গেলে অতিরিক্ত হিট হয়ে গেলে ফ্যানটাকে চালিয়ে ঠান্ডা করার জন্য আর এটা হচ্ছে রেগুলেটর ভলিউম কম বেশি করার জন্য মোটরটা স্পিড করার জন্য মালটা কীরকম হয় এর ওপর রাখলে ফ্যান দিয়ে গিয়ে এর মাধ্যমে পেস্টিং হয় ওইদিকে কমপ্লিট হয়ে যায় এটা হচ্ছে হিটিং রেগুলেটর এটা হচ্ছে হিটিং রেগুলেটর গ্রিন সিগন্যাল আর অফ সিগন্যাল রেড সিগন্যাল দুটো সিগন্যাল দেওয়া আছে মেশিনটা এখন আমি রেডি করবো গাইস তোমার সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে গাইস মেশিনটা রেডি হয়ে গেছে কাজ করা হয়ে গেছে এটা হচ্ছে পেছনের ব্যাক প্যানেলটা এর যে মেশিন মোটরে প্রবলেম ছিল তো এই মোটরটা সেটিং করেছি এর সঙ্গে এর যে পিনিয়ামটা ছিল পিনিয়ামটা ভেঙে গিয়েছিলো যার জন্য এটা ঘুরছিল না ঠিক আছে এর এটা হচ্ছে ফ্যানটা এখানে সুইচ দেওয়া আছে এটা হচ্ছে হিটিং এলিমেন্টটা এটা হিট করছে আর এর যাবতীয় ইনক্রুমেন্ট তো গাইস রেডি করে ফেলেছি চালিয়ে দেখাচ্ছি মেশিনটা চালু হয়ে গেছে মেশিনটা রেডি করে ফেললাম তো এই ব্লেডটা ঘুরবে সবাই তোমরা দেখো এই চালু করলাম এই রেড সিগন্যাল সুইচ দিলাম চালু হয়ে গেছে গাইস ঠিক আছে এটা হিটিং সুইচ দিয়ে দিলাম এটা হচ্ছে ফ্যানের সুইচ অন করে দিলাম এই হচ্ছে ঘুরছে কীরকম করে আবার হবে কাজটা সেটা তোমাদেরকে একটা দেখাচ্ছি লাস্ট এটা যদি প্যাকিং হয় প্যাকিংটা এখানে রাখা হবে ঠিক এইভাবে প্যাকিংটা গিয়ে এখানে পেস্টিং হয়ে যাবে পেস্টিং হয়ে মালটা এরকম উপর দিয়ে বেরিয়ে যাবে ওকে গাইস সাথে থাকো সঙ্গে থাকো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে ভালো লাগলে ভিডিওটা মেশিনটা রেডি করে ফেললাম তো এবার আমি মেশিনটা ফিটিংস করবো এটা হচ্ছে পেছনের ঢাকনাটা ঢাকনাটা লাগিয়ে দেবো তোমাদেরকে ওটাও দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে লাগানো হবে ধন্যবাদ।